তো বাংলাদেশের প্রথম স্বয়ংাচারের নাম শেখ মুজিবুর রহমান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওoverlineকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযিনাস্তাফা اما বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা গত কয়েকদিন আগে সাংবাদিক ডক্টর কনক সরওয়ারের চ্যানেলে আমার দেশ পত্রিকার সম্পাদক মাজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান বাংলাদেশের সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করছিলেন তার এই আলোচনায় স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম এই শিরোনামে খুবই গুরুত্বপূর্ণ চারটি পাঁচটি পয়েন্ট আলোচনা করেছেন যেটি সাধারণত কেউ আলোচনা করেন না সুতরাং তার এই চারটি পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়েই আমার আজকের আলোচনাটি সাজিয়েছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। শেখ মুজিব কে ছিলেন স্বাধীন বাংলাদেশ শেখ মুজিব তিনি প্রথম একলা বাংলাদেশের প্রথম স্বৈরাচার বাংলাদেশের প্রথম স্বৈরাচারের নাম শেখ মুজিবুর রহমান কারণ তিনি বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছেন গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল শাসন তিনি বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিলেন দর্শক জনাব মাহমুদুর রহমান তিনি যথার্থই বলেছেন এটির ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয় না এর পরেও কিছুটা ব্যাখ্যা আমি করতে চাই আপনারা জানেন যে তিনি বাংলাদেশ স্বাধীনের পরে যখন ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার পরেই তিনি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন নির্বাচনী ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছিলেন এবং তার দল আওয়ামী লীগসহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন শুধু তাই নয় তিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন স্বৈরশাসকরা যা করে তার একটিও তিনি বাদ রাখেন নাই অতএব বলতে দ্বিধা নেই যে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথমের নাম শেখ মুজিবুর রহমান চরিত্র তিনি মিডিয়ার প্রথম দুঃশন মিডিয়ার প্রথম দুঃশন কেন তিনি উনিশশো সালে বাংলাদেশের সকল পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন হাজার হাজার সাংবাদিকদের বেকার করেছিলেন শুধুমাত্র চারটি সরকারি পত্রিকা রেখে দিয়েছিলেন তার এবং তার পরিবারের গুণগান করবার জন্য তাহলে সাংবাদিকতা এবং মিডিয়ার গণদুশ্মনের নাম প্রথম গণদুশ্মনের নাম শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম সংবাদ মাধ্যমের দুশ্মনের নাম শেখ মুজিবুর রহমান আপনারা সকলেই জানেন যে চারটি সরকারি পত্রিকা রেখে যে পত্রিকাগুলি শেখ মুজিব এবং তার পরিবারের পদলেহন করার জন্যে এই চারটি পত্রিকা রেখে বাকি সবগুলি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটি করার মাধ্যমে সেই সময় যারা সাংবাদিকতা করতেন সেই সময় যাদের পেশা ছিল সাংবাদিকতা করা তারা বেকার হয়েছিলেন তার এই ঘোষণার মাধ্যমে অর্থাৎ স্বাধীন বাংলাদেশের তিনিই সর্বপ্রথম সংবাদ মাধ্যমের দুশ্মন অথচ আজকের সাংবাদিকদের চরিত্র আপনারা দেখেন যে ব্যক্তি বাংলাদেশের সংবাদ মাধ্যম নিষিদ্ধ করেছিল বাংলাদেশের সাংবাদিকদেরকে বেকার করেছিল বাংলাদেশের সাংবাদিকদের পেটে লাথি মেরেছিল আর আজকে যারা সাংবাদিকতা করছেন তারা তাদের অনুজ তো এই অনুজ সাংবাদিক যারা তারা কিন্তু সেই তৎকালীন তাদের অগ্রজ সাংবাদিক যারা তাদের পিতৃতুল্য সাংবাদিক যারা তাদের সাথে গাদ্দারি করে তাদের সাথে বেইমানি করে সংবাদ মাধ্যমের দুশ্মন শেখ মুজিবকে কিভাবে আজকে তারা পদলেহন করছে কিভাবে গণকীর্তন গুণকীর্তন গেয়ে যাচ্ছে আসলে এই পদ পদলেহনকারী মানে শেখ হাসিনা এবং তার পরিবারের পদলেহনকারী দালাল তেলবাজ শেখ হাসিনার উচ্ছিষ্টভোগী সাংবাদিক যারা তারা এখনো এই পরিবারের পদলেহন করেই যাচ্ছে অতএব বলতে দ্বিধা নেই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের দুশ্মনের নাম শেখ মুজিবুর রহমান তিন নম্বরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বপ্রথম গুম খুন এবং বিচার হত্যাকাণ্ড শুরু করেছিলেন কাজে বাংলাদেশে ক্রাইম এবং ক্রাইম ক্রাইমস্ট হিউম্যানিটির জন্য কেউ যদি প্রথমবারের জন্য দায়ী হয়ে থাকে সেই ব্যক্তির নাম শেখ মুজিবুর রহমান আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো থেকে উনিশশো এই তিন বছর কয়েক মাস তিনি বাংলাদেশ শাসন করেছিলেন তার শাসনে অতিষ্ঠ হয়ে তৎকালীন যাসদের নেতৃবৃন্দ যারা তারা এই শেখ মুজিব এবং তার গভর্নমেন্টের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব ঘোষণা করেছিল এবং সেই সময়কার কয়েকটা কথা এখনও চালু আছে আমরা অনেকেই বিভিন্ন সময় বলে থাকি আওয়ামী লীগের একজন অনেক বড় নেতা যিনি শেখ হাসিনার ডাইনে বা বামে বসে রাজনীতি করেন অনেকেই তাকে ডুগডুগি কন্যা বলেন মতিয়া চৌধুরী তিনি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে তিনি শেখ মুজিবের পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন শুধু তাই নয় আজকে যাশুদের আরেকজন নেতা হাসানুল হক ইনু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছিল সপরিবারে তখন এই হাসানুল হক ইনু ট্যাঙ্কের উপরে নৃত্য করেছিল আনন্দে উল্লাস করেছিল ওই সময় তার মতো উল্লাস অনেকেই করেছিলেন তাঁর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে মতিয়া চৌধুরীর মতো অনেকেই মনে মনে কথাগুলো নিশ্চয়ই বলতেন যে কবে যে এই দিন আসবে শেখ মুজিবের পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো এরকম হয়তো মনোবাসনা অনেকেরই ছিল এটাই কিন্তু বাস্তবতা তো তার সেই দুঃশাসনে আপনারা জানেন যে ওই সময় যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল তাদের মধ্যে অনেক রাজনীতিবিদ ছিলেন যাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন এ এছাড়াও অনেক মুক্তিযোদ্ধা ছিলেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন আবার কেউ রাজনীতি করতেন না তো বিষয়টা বোঝার চেষ্টা করুন যারা মুক্তিযুদ্ধ করে জীবন বাজি রেখে এই দেশটাকে স্বাধীন করল তাদের এই স্বাধীনতা যখন শেখ মুজিব কেড়ে নিলেন তাদের গণতান্ত্রিক অধিকার যখন শেখ মুজিব কেড়ে নিলেন তাদের রাজনী রাজনীতি করার অধিকার যখন শেখ মুজিব কেড়ে নিলেন তখনই কিন্তু তারা সশস্ত্র বিপ্লব ঘোষণা করল আর শেখ মুজিব তাদেরকে দমন করার জন্যে তিনি মুজিব বাহিনী এবং রক্ষী বাহিনী গঠন করলেন এবং তাদেরকে এমন ক্ষমতা দিলেন যে তারা যাকে তাকে ধরে আনতে পারবে যাকে তাকে হত্যা করতে পারবে তাদেরকে জবাবদিহি করতে হবে না এবং তাদের কাছে কেউ জবাব চাইতেও পারবে না এমন ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল আজকে শেখ হাসিনা যেমন ক্রস ফায়ারের নামে যুদ্ধের নামে বাংলাদেশের বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নেতাকর্মীকে এবং বাংলাদেশের সাধারণ নাগরিককে হত্যা করছে তখন প্রকাশ্যে শেখ মুজিব এই পাওয়ার মুজিব বাহিনী এবং রক্ষী বাহিনীকে দিয়েছিলেন আর এভাবেই তিনি এক্সট্রা জুডিশিয়াল ক্লিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ওই সময় করতেন এবং সেটা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছিল যে যাসদের এই জমানায় যারা রাজনীতি করেন তারা অনেকেই বলেছেন সেই সময় শেখ মুজিব অ্যাপ্রক্সিমেটলি প্রায় তিরিশ হাজার মানুষকে রক্ষী বাহিনী এবং মুজিব বাহিনী দিয়ে হত্যা করেছিলেন অতএব বলতে দ্বিধা নেই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম বিচার বহির্ভূত হত্যাকারের নাম শেখ মুজিবুর রহমান চার নম্বরে আসল উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়ে মারা গেছিলেন আমি তখন বুয়েটে পড়ি বুয়েটের ছাত্র আমরা দুবেলা ভাতের চাল ছিল না আমাদের এক বেলা আমাদের রুটি খেতে হতো আমরা রাতে রুটি খেতাম দুপুরে ভাত খেতাম এবং আমরা তখন রাস্তাঘাটে আমরা দেখতে পেয়েছি যে কত মানুষ মরে পড়ে আছে ঢাকার রাস্তায় রেল স্টেশনে হৃদয় বিদারক দৃশ্য এবং এটার জন্য কে দায়ী ছিলেন শেখ মুজিবুর রহমান কাজে বাংলাদেশে যে সবচেয়ে বড় দুর্ভিক্ষ আজ পর্যন্ত হয়েছে এবং সেই দুর্ভিক্ষে যে লক্ষ লক্ষ লোক মারা গেছিলেন তার জন্য দায়ী যে 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 ব্যক্তি শাসক শাসক ছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ মুজিবুর রহমানের শাসন আমলে স্বাধীন বাংলাদেশে বিশাল এক দুর্ভিক্ষ হয়েছিল এই দুর্ভিক্ষে কত মানুষ মারা গিয়েছিল এটি নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে কেউ বলেন দুই লক্ষ কেউ বলেন তিন লক্ষ আবার কেউ বলেন বিশ লক্ষ পঁচিশ লক্ষ সাতাশ লক্ষ যাই হোক লক্ষ লক্ষ মানুষ সেই দুর্ভিক্ষে মারা গিয়েছিল আর এর জন্য দায়ী ছিলেন এই শেখ মুজিবুর রহমান কারণ আপনারা জানেন যে দেশের মানুষ না খেয়ে মরে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে দুর্ভিক্ষে না খেয়ে মারা যাচ্ছে আর আমরা শুনতে পাই যে তার ছেলের বিবাহের সময় তার ছেলের মাথায় সোনার মুকুট পরানো হয়েছিল ঘটনা কতটুকু সত্য মিথ্যা জানি না বাট আমরা আজকেও এই সমস্ত কথাবার্তা শুনি তবে এটা সত্য যে তার ছেলে শেখ কামাল একজন ব্যাংক ডাকাত ছিল ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিও খেয়েছিল তো বিষয়টা বোঝার চেষ্টা করুন দুর্ভিক্ষ কেন হয়েছিল এটা একটা কারণ অর্থাৎ আজকে যেমন শেখ হাসিনার দলের নেতাকর্মীরা শেখ হাসিনা তার বোন সহ তার সহ। সবাই যেভাবে পারছে সেভাবে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে নিজেদের আরামায়সের জন্যে নিজেদের ভবিষ্যতের জন্যে কেউ সেকেন্ড সেকেন্ড হোম করছে কেউ বেগম পাড়ায় বাড়ি করছে কেউ যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য দিচ্ছে বাড়ি গাড়ি করছে ঠিক ওই সময়ও শেখ মুজিব তার পরিবারের লোকজন তার দলের লোকজনকে শেখ হাসিনার মতোই এইভাবেই সুযোগ সুবিধা দিয়েছিল তারা যে যেভাবে পাচ্ছিল সেভাবে লুটপাট করে খাচ্ছিল মানে আওয়ামী লীগ শেখ মুজিবের পরিবার তারা কিন্তু খুব সুখে শান্তিতে ছিল কিন্তু মাঝখানে বাংলাদেশের জনগণ দুর্ভিক্ষে না খেয়ে মারা গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল অতএব বলতে দ্বিধা নেই যে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বড় দুর্ভিক্ষ বা সর্বপ্রথম যে দুর্ভিক্ষ হয়েছিল সেটি ছিল শেখ মুজিবের শেখ মুজিব শেখ মুজিবুর নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের সোর্স অফ ইনকাম কি ছিল কি করতেন তিনি ব্যবসা করতেন চাকরি করতেন কোন প্রবাদ আছে আমাদের কাছে তো শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ওরকম প্রাইম লোকেশনে ওই জমি পেয়েছিলেন কি করে তাকে বরাদ্দ কে দিয়েছিল ওই জমি এবং ওই জমি যে বরাদ্দ নিয়েছিলেন তিনি কি মন্ত্রী থাকা অবস্থায় নিয়েছিলেন আপনি জানেন তিনি পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা হয়েছিল তখন দুর্নীতি দমন কমিশন ছিল না তখন অ্যান্টি কারাপশন ব্যুরো ছিল অ্যান্টি কারাপশন ব্যুরোর মামলা হয়েছিল সেই মামলাতে তিনি জেলে গেছিলেন এই খবর কি জানে আজকে প্রজন্ম আজকে প্রজন্ম পড়াশোনা করেছে শেখ মুজিবুর রহমানের জীবনে পড়েছে তারা জানে এগুলো তারা জানার চেষ্টা করে তো শেখ মুজিবুর রহমান ওই রকম একটা প্রাইম লোকেশনে জমি পেলেন কি করে রে ভাই আমার তো ঢাকা শহরে এক ছটা জমি নাই আমি তো সরকারের পাঁচ বছর মন্ত্রী ছিলাম জমি নাই আমার সারা বাংলাদেশে এক নাই তো তাহলে শেখ মুজিবুর রহমান ওই জমি কি করে পেয়েছিলেন ওই আলিশান বাড়ি আলিশান বাড়ি এই জন্য বলছি আপনাকে বুঝতে হবে বাড়িটা পাকিস্তানি আমলে আজকের আলিশান আর পাকিস্তানি আমলের আলিশান কিন্তু এক জিনিস না ওই বাড়ি কিন্তু ষাট দশকের বা পঞ্চাশ দশকের বাড়ি আমি জানি না পঞ্চাশ দশক না ষাট দশকের বাড়ি আমি জানি না ষাট দশকে তো হবেই কারণ একাত্তর সালের আহ পঁচিশে মার্চ রাত্রে উনি তো ওখান থেকে আহ তাকে পাকিস্তানি সেনাবাহিনী ধরে নিয়ে গেছে ওই বাড়িতে কিন্তু একাত্তর সালের পঁচিশে মার্চ তো ওই বাড়ি ছিল ওইটা বিখ্যাত বাড়ি তাহলে এই বাড়ি তিনি বানিয়েছিলেন কোন টাকায় তো এই সোর্স গুলো তো শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞেস করা দরকার তো শেখ মুজিবুর রহমান তো নাই এখন অবশ্য আজকাল তো দেখি মরণোত্তর মামলাও হচ্ছে ইয়ে বিরুদ্ধে আজকে জিও রন সাহেবের বিরুদ্ধে আজকে কে যেন একজন মামলা করেছে দেখলাম তো শেখ মুজিবুর রহমানকেও তখন জিজ্ঞেস করতে হয় তাহলে শেখ মুজিবুর রহমান যদি না থাকেন তাহলে তার কোদলা শেখ হাসিনা আমাদেরকে জবাব দিক যে তার পিতা কার টাকায় ওই জমি কিনেছিলেন কিংবা বরাদ্দ হয়েছিলেন কোন ক্ষমতা বলে এবং কেমন করে ওই বাড়ি তৈরি হলো দর্শক আপনারা নিশ্চয়ই ঐতিহাসিক এই ঘটনাটা জনাব মাহমুদুর রহমানের মুখেই শুনেছেন এখন নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন যে এই যে বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবার এবং তার দলবলের নেতৃবৃন্দ যারা আছেন বাংলাদেশের সম্পদ তাঁরা যে লুটপাট করে খাচ্ছেন এই যে চরিত্রটা এটা কিন্তু তাদের পৈতৃক সম্পত্তি অর্থাৎ তাদের আধ্যাত্মিক পিতা শেখ মুজিবুর রহমানের কাছ থেকেই কিন্তু পৈতৃক সূত্রে সূত্রে তাদের এই দুর্নীতি বাজের চরিত্র এটা তারা কিন্তু পৈতৃক সূত্রে প্রাপ্ত এ প্রশ্নটা কিন্তু আজ পর্যন্ত কেউ করে নাই এই প্রথম আমি শুনলাম শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের একজন মন্ত্রী ছিলেন তো একজন মন্ত্রী তার যদি কোনো ব্যবসা বাণিজ্য না থাকে তাহলে ধানমন্ডির বত্রিশ নম্বর রোডে এরকম একটা প্রাইম লোকেশনে তিনি এরকম একটা আলিশান বাড়ি করার আগে জমিটা কিভাবে ক্রয় করলেন টাকা কোথায় পেলেন বরাদ্দ কিভাবে পেলেন আর বাড়িটাই করলেন সেই টাকাটা তিনি পেলেন কোথায় এ প্রশ্ন কিন্তু আসে ওনার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না উনি একজন রাজনীতিবিদ ছিলেন তো একজন মন্ত্রী কত টাকাই তিনি বেতন পেতেন সেই টাকা দিয়ে এরকম আলিশান বাড়ি সেই পাকিস্তানি আমলে তিনি কিভাবে করেছিলেন এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন তো যাই হোক এই আলোচনায় তিনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে বোধ বলতে চেয়েছিলেন কিন্তু সাংবাদিকরা নানান প্রশ্ন বিভিন্ন সময় করে এই জন্য ছুটে যায় হয়তো তিনি হয়তো বলতে চেয়েছিলেন কিন্তু হয়তো মাথার থেকে ছুটে গেছেটাও হতে পারে তো যাই হোক সেটা আমি বলে দিচ্ছি স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ভোট চোরের নাম শেখ মুজিবুর রহমান কারণ ভোটে কারচুপি তারপরে ভোট ডাকাতি চুরি এই যে সংস্কৃতিটা এটা কিন্তু চালুই হয়েছিল শেখ মুজিবুর রহমানের শাসন আমলে যে নির্বাচনটা হয়েছিল আপনারা জানেন যে সেই নির্বাচনে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স চুরি করে এক স্থান থেকে আরেক স্থানে বহন করা হয়েছিল এবং সেখানে লিডিং পজিশনে তিনি ছিলেন তিনি লিড দিয়েছিলেন তারই নির্দেশ সেটা করা হয়েছিল অতএব বলতে দ্বিধা নেই যে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ভোট চোরের নাম শেখ মুজিবুর রহমান ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার